গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আজকে হচ্ছে স্যাটারডে, শনিবার, আর শনিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন মোটামুটি আমার ঘরের কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে। ব্লগটা আমি স্টার্ট করেছি আনুমানিক মোটামুটি ওই 8:30টার দিক থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো ঘরের কাজ বাজ সব কমপ্লিট করা হয়ে গেছে, হাজব্যান্ডও খেয়ে দিয়ে কাজে চলে গেছে, ঠিক আছে। আর তারপরে আমার যা কিছু কাজ বাকি ছিল সব কাজগুলো আমি করে নিয়েছি। তারপরে এখন এসেছি দেখো ঘরটা গোছাতে। তো দেখছোই আমার শোকেসটার উপরে অনেক জামাকাপড় জড়ো করা আছে। তো সব জামাকাপড় এখানে জড়ো করলাম, দিয়ে ভাবলাম যে যেগুলো গুছিয়ে রাখা সেগুলো গুছিয়ে রাখি, আর যেগুলো কাঁচা সেগুলো সব বার করে নিই, দিয়ে নির্মাতে ভিজিয়ে দেব। তো সেই জন্য এখন যা কিছু গোছগাছ করার গুছিয়ে নিচ্ছি। আর জামাকাপড় রাখা বা যে কোনো জিনিস রাখার তো আমার এই একটিই জায়গা, এইখানে ছাড়া জামাকাপড় রাখা যাবে না। সাইডে চেয়ারটা আছে, চেয়ারটাই আমি রাখবো ভাবি। হাজব্যান্ডকেও বলি যে তোমার যা কিছু খুলে রাখার চেয়ারটার উপরে রাখবে, কিন্তু দীর্ঘদিনের একটা অভ্যাস হয়ে গেছে না এই শোকেসটার উপরে রাখা জিনিস, তো ভুলবশত এইখানেই রেখে দেওয়া হয়। আর সত্যি কথা বলতে এইখানে রেখে দিলে একটা সুবিধা হয়, ঘরটা একটুখানি অগোছালো দেখায়, তো তো সঙ্গে সঙ্গে আমি গুছিয়ে নিতে পারি। আর চেয়ারটাই থাকলে হয়তো কাজের পর কাজ পড়েই থাকবে। যাই হোক, এখন আমি মোটামুটি সব গোছ গাছ করে নিই, আর তারপরে যা কিছু জামাকাপড় ভেজা ভেজানোর আছে সেগুলো ভিজিয়ে নেব। আর ছাদেও অনেক জামাকাপড় মেলা রয়েছে, সেগুলো তো পাড়তে গেছিলাম, দেখলাম যে সেগুলো শুকনো হয়নি। এখন তো বর্ষাকাল, এক আধ দিনে শুকনো হবে না, এখন শুকনো হতে দুদিন তিন দিন করে টাইম লাগবে। তো সেগুলো ছাদে মেলাই থাকবে, আবারও কাছাকাছি যেগুলো সেগুলো তো কাছাকাছি করতেই হবে, ফেলে রাখা তো আর যাবে না নোংরা জিনিসগুলো। ঘরখান গুছিয়ে নিয়ে আমি এলাম এখন বাইরে। এই যে এখন দেখো নির্মা গুলে আর সব জামাকাপড় এখন ভিজিয়ে রাখবো। এখন যদিও কাছাকাছি হবে না, মোটামুটি ঘন্টাখানেক মতো ভিজিয়ে রাখবো, তারপরে স্নান করার আগে জামাকাপড়গুলো সব কেচে নেব। এখন স্নান করতে মোটামুটি ঘন্টাখানেক মতো দেরি হবে, তো সেই জন্য এখন ভিজিয়ে রেখে দিচ্ছি। আর ওই দিকে দেখো আমার উনুনটা দেখা যায়, যেটা গতকালকে নতুন করে বানালাম, দেখতেই পাচ্ছ এখনও পুরো উনুনটা একদম কাঁচা আছে, মানে পুরো ভিজে গেছে, দেখতেই পাচ্ছ ভেজা ভেজাই আছে, ভেজা আছে মানে কাঁচা আছে উনুনটা। তো আজকেও মোটামুটি উনুনে সম্ভবত রান্না করা যাবে না, পরে একবার চেক করে দেখব যে কতটা পরিমাণ কাঁচা আছে, না হলে দেখবে ভাত চাপালে, ভাতের হাঁড়ি চাপালে উনুন তখন বসে যাবে, দেন সমস্যা হবে। তো সেই কারণেই আর কি দেখা যাক, ভাবনা চিন্তা করে কাজ বাজ সব হবে। আর এদিকে মোটামুটি এই যে জামাকাপড় আমার ভেজানো প্রায় হয়েই এসছে, দেখতেই পাচ্ছ। তো মোটামুটি রান্নাঘরটা আমার পুরোটাই দেখা যাচ্ছে, সিল নোড়া উনুন, তারপরে সেই দিকে জলের বালতি টালতি সবই দেখা যাচ্ছে, এমনকি রাস্তাও দেখা যাচ্ছে। দেখো রাস্তায় সবজিওয়ালা না মাছওয়ালা না কিছু একজন এসেছিলো বিক্রি করতে, কাকিমা গেল কিনতে, সেটাও দেখা যাচ্ছে আমার পেছন দিয়ে। তো মোটামুটি এইখান থেকে পুরো এরিয়াটাই আর কি দেখা যাচ্ছে। এইখানে দেখো কয়েকটা ছাতু ফুটেছে, অনেকগুলো ছাতুই ফুটেছে। তো এই ছাতুগুলো অ্যাকচুয়ালি
খাবার ছাতু নয়, মানে এগুলো কাঠ ছাতু, কিন্তু আমরা এগুলোকে সাপ ছাতু বলি, কারণ এগুলো বিষ। বিষ বলতে কি, এগুলো খাওয়া চলে না বা খাওয়া যায় না, জানি না কেন, হয়তো কোনো সমস্যা আছে বা কোনো এর মধ্যে খারাপ ছত্রাক টোট্রাক আছে এর মধ্যে, তো এগুলো খাওয়া যায় না, এগুলো জাস্ট এ মানে দেখুন সভা আর কি। তো অনেকগুলোই ফুটেছে এই জায়গাটাই, অনেক অনেক ছাতু ফুটে, কারণ কি এখানে অনেক গাছ রয়েছে, তো সেই গাছের শেকড় থেকে ছাতুগুলো বার হয়, তো দেখতেই পেলে কালো কালো ছাতুগুলো, তো এরকম ছাতু খাওয়া চলে না। আর এইদিকে দেখো আমাদের পেয়ারা গাছটাই পুরো পেয়ারা পাকতে শুরু করেছে, পেয়ারা একদিক থেকে ধরে যাচ্ছে, একদিক থেকে পুরো একদম পেকে যাচ্ছে, তো পাকা পেয়ারা এখন বর্ষাকালে পোকা হয়ে যাবে, খাওয়া যাবে না, তো একটুখানি মানে পাকার আগেটা একটুখানি ভালো করে পরিপুষ্ট হয়ে গেলে সেইগুলোকে তুলে নিতে হবে। তবে এত পেয়ারা ধরেছে মানে খেয়ে তো আলা ঝালা, কয়েকদিন আগে সামনের গাছটাই দেখছিলে তোমরা, অনেক অনেক পেয়ারা ধরেছিলো, সেগুলো পেকে পেকে পড়ে যাচ্ছিলো, খাবার লোক নেই। আর এবার বাড়ির দিকে মানে পেছন দিকের গাছটা, এটা সামনের দিকের গাছটার থেকে অনেকটাই বড়, তো এই গাছটাও অনেক পেয়ারা ধরেছে, আর এই গাছের পেয়ারাগুলো অনেক বড় বড় হয়, পুরো একদম আপেলের মতো দেখতে, আর টেস্টও আপেলের মতনই, তো এটাকে অ্যাকচুয়ালি আপেল পেয়ারাই আমরা বলি, কিন্তু এটা হবে হয়তো কিছু নাম টাম থাকবে। আর দেখো ওই পেয়ারাটা তুলতে গিয়ে পুরো একদম পেয়ারার গোড়া পর্যন্ত উঠে গেল, তো অনেক বড় বড়ই পেয়ারাগুলো হয়েছে, আর এই পেয়ারাগুলো পুরো একদম শ্বাসে ভর্তি থাকে সবসময়। বিশাল বড় একটা মেঘ ধরেছে, পুরো চারিধার অন্ধকার করে গেছে, কিছুক্ষণ আগে পর্যন্ত রোদ দিচ্ছিল, দেন হঠাৎ করেই মেঘটা একদম জমা হয়ে গেল, পুরো কালো মেঘ ধরে পুরো একদম জমা হয়ে গেছে, আর হালকা হালকা বাতাস দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টিটা পড়বেই পড়বে, কোনো ক্ষমা নেই, বৃষ্টিটা পড়বেই। আর এখন মোটামুটি 11:30 মতো বেজে গেছে, স্নান টান করে খাওয়া দাওয়া করে এই জাস্ট ভাত চাপালাম, গ্যাসের ভাত চাপিয়েছি আজকে, উনটা তো ভেজা আছে, তো সেই কারণেই বৃষ্টি পড়লে খুব একটা আজকে চাপ নেই, কারণ গ্যাসে রান্না করব, তো সেরকম একটা চাপ নেই। আর ব্যাপার হচ্ছে যে গ্যাসে রান্না করলেও বৃষ্টি যদি পড়ে তাহলে তো এমনিতেই কারেন্ট চলে গেছে, মানে মেঘ যেই দেখেছে কারেন্ট চলে গেছে, কারেন্টের আর দেখা নেই, তো এরপরে যদি বৃষ্টি পড়ে তো দরজা বন্ধ রাখতে হবে, তো গ্যাসেও রান্না করাটা মুশকিল হয়ে যাবে, তো সেই কারণে এখন ভাবছি যে বৃষ্টিটা পড়বে না পড়বে না। আর এইদিকে যখনই দেখেছে কুটু যে ঘন পুরো একদম মেঘ ধরে গেছে, হালকা হালকা বাতাস দিচ্ছে, ওর আনন্দের পুরো একদম শেষ নেই, ও ভাবছে যে বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়লেই আমি স্নান করব, ওকে মানে বৃষ্টি পড়লেই স্নান করিয়ে দিই, বৃষ্টিতে ভিজে ভিজে ও স্নানটা ভালো করে আমি দেখেছি। আর নর্মালি যেভাবে আমরা স্নান করাই ওকে ঘষে ঘষে হলুদ জল করে, তো স্নান করতে চায় না ওরকমভাবে, মানে কামড়ে দেয় হাতে, ছুটে ছুটে পালিয়ে যায়, কিন্তু বৃষ্টিতে ওকে নামিয়ে দিলে মানে ধরে থাকতে হয়, লাঠি নিয়ে ধরে থাকতে হয়, কিন্তু ভালোভাবে স্নান করে পুরো একদম ঘুরে ফিরে পুরো গা ভিজিয়ে স্নান করে, তো বৃষ্টি দেখলে ওরও মজা হয় আমারও ভালো লাগে, যে বৃষ্টিতে স্নান করে দিলে ওকে আমার চাপটা একটুখানি কম হয়। ঠিক আছে, তো যাই হোক এখন দেখা যাক মেঘটা কী করছে না করছে, বৃষ্টি আদৌ পড়বে কি পড়বে না। আর এদিকে তো আমি গ্যাসে ভাত চাপিয়ে দিয়েছি, এরপরে গিয়ে ঝটপট করে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। তো এখানে দেখো ভাত ফুটে গেছে আমার, এই যে গ্যাসে বসিয়েছি, ভাত ফুটেও গেছে, আর আজকে একদম পুচকা হাঁড়িতে রান্না করছি, দুইজনের ভাত রান্না হবে সেই জন্য একদমই ছোট্ট হাঁড়িতে রান্নাবান্না চাপিয়েছি। আর এরপরে দেখো সবজি টবজিগুলো ঝটপট করে কেটে নিই, আজকে দুজন বাড়িতে রয়েছি তো মা আর আমি খাবো, তো বেশি রান্নাবান্নার ঝামেলা নেই। এই লাউডাটা কেটেছি কাকিমাদের গাছ থেকে, বেগুন আলু করলা কাঁচকলা এইসব দিয়ে মোটামুটি লাউডাটা এইসব কিছু দিয়ে আর কি একটাই তরকারি করেছিলাম, বড়ি দিয়েছিলাম তার সঙ্গে, তো সব কিছু দিয়ে একটাই তরকারি করেছিলাম আর ভাত করেছিলাম। আর হচ্ছে আজকে বিকেলবেলায় মোমো করব, সেই জন্য দেখো সাইডে অনেকগুলো টমেটো আছে, এখন মানে রান্নার পরে আমি মোমোর পুরটা আর মোমোর চাটনিটা রেডি করে রাখবো, সেই জন্য একেবারে টমেটো টমেটো সব নিয়ে চলে এসেছি, তো আগে রান্নাবান্নাটা কমপ্লিট করব সবজিপাতি কেটে, তারপরে মোমোর সরঞ্জাম সব তৈরি করে রাখবো, আর মোমোটা করব হচ্ছে সেই বিকেলে মানে সন্ধ্যের গড়ায় গড়ায়, তো হাজব্যান্ড কাজ থেকে আসবে, আর মোমোটা তো গরম গরম খাবার, তো হাজব্যান্ড কাজ থেকে আসার পরে আর কি মোমোটা স্টিম দেবো, বিকেলবেলায় সব মোমোগুলো তৈরি করে রাখবো। তো দেখো রান্নাবান্না হয়ে গেছে, এরপরে আমি মোমো চাটনিটার জন্য মানে মোমো চাটনিটার জন্য যা যা জিনিস লাগবে সেগুলো বসিয়ে দিয়েছি সব, টমেটো রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সব আমি একটুখানি তেল দিয়ে ভেজে নিয়েছি, তারপরে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি,
জলটা একটুখানি বেশি দিয়েছি এই কারণেই, কারণ এখনকার টমেটোগুলো না খুব একটা সেদ্ধ হতে চায় না, তো সেই জন্য জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তার সঙ্গে পেঁয়াজ, তারপরে রসুন, আদা, এগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য জলটা ভালো করে মানে একটুখানি বেশি করে দিয়েছি। এই জলটা যখন শুকনো হয়ে যাবে সেই তখন এটা কড়ার থেকে নামিয়ে আর এটাকে বেটে নেবো ভালো করে, একদম মিহি করে বেটে নেব। আর এরপর দেখো এই যে মোমোর যে পুরটা করব সেটার বসিয়ে দিচ্ছি। তাও আজকে পুরটাতে আমি দিচ্ছি হচ্ছে গাজর, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এইসব দিয়েই করব, কারণ ক্যাপসিকাম আনা হয়নি। আর হাজব্যান্ড ওই বাঁধাকপি মানে দেখতে গেছিলো আর কি বাজারে, যদি পায় পেতো নিয়ে আসতো, কিন্তু বাঁধাকপিও পায়নি। এখন তো অফ সিজন, সবসময় সব জিনিসটা পাওয়া যায় না, তো সেই জন্য বাঁধাকপি দেওয়া হলো না। এগুলো দিয়ে করলেও বেশ ভালোই লাগবে। তো পুরের তো সেরকম কিছু করতে হবে না, তেল দিয়ে, হালকা তেল দিয়ে একদম অল্প করে ভাজতে হবে, সেদ্ধ করার তো কোনো দরকার নেই কারণ এটা কাঁচা কাঁচাই থাকবে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম কী দিয়েছিলাম, সয়া সস আর ভিনেগার দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো সব রেডি, মোমোর দুই ধরনের চাটনি, একটা তো যেটা স্যুপ টাইপের হয় ওটা, আর গ্রিন চাটনি আর মোমোর পুর, সব একদম রেডি করে এখন রেখে দিলাম। তো আজকে অনেক বড় বড় দুবার ধরে মেঘ ধরলো কিন্তু বৃষ্টি সেরকম একটা পড়লো না। প্রথমে একবার তো ধরেছিল পুরো একদম কালো হয়ে গেছিলো চারিদিকটা, কিন্তু মেঘটা সেটা উড়ে গেল, কিছুক্ষণ পরেই দেখছি রোদ পার হয়ে গেল। তারপর রান্নাবান্না সব হলো, দেন যখন ভাত খেতে বসেছি তখন আবারও কালো মেঘ ধরে গেছে, দেন হালকা করে বৃষ্টি পড়লো, খুব একটা জোরে বৃষ্টি পড়েনি, এখন আবার রোদটা দিচ্ছে। তো মোটামুটি হালকা করে বৃষ্টি পড়লে যেটা হয়, বৃষ্টি পড়ার পর রোদ দিলে গরমটা বেড়ে যায়, তো সেরকম গরমটা একটুখানি বেশি লাগছে। তবে মেঘলা মেঘলা ওয়েদার আছে, আজকে তো আবার উল্টো রথ, তো জোর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বিকেলের দিকে, দেখা যাক কী হয়। তবে প্রত্যেক দিন এই বৃষ্টি বৃষ্টি ভালো লাগে না, মাঝে মধ্যে এক আধ দিন বৃষ্টিটা ছুটি নিতেও পারে, ভালো হয়। আর আজকে করব হচ্ছে মোমো, তো মোমোর মোটামুটি পুর আর মোমোর চাটনি সব রেডি করে রেখে দিলাম, বিকেল হলে মোমোগুলো বানিয়ে ওটাকে স্টিম করা হচ্ছে কাজ, তাহলেই মোমো রেডি হয়ে যাবে। আর তোমরা হয়তো একটা জিনিস লক্ষ্য করে দেখেইছো, যখনই আমি তোমাদের সাথে মোমো শেয়ার করি বা মোমো যখনই ঘরে করি, দেখেছো হামেশাই যে ভেজ মোমোই বানাচ্ছি বাড়িতে। তার বেশ কয়েকটা কারণ আছে, একটা কারণ তো সবথেকে বড় কারণ যেটা, সেটা হচ্ছে যে চিকেন মোমো বানানোর প্রচুর প্রচুর ঝামেলা, সেক্ষেত্রে ভেজ মোমো বানাতে গেলে ঝামেলাটা একটুখানি কম হয়, এটা একটা সবথেকে বড় কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে চিকেনটা আমার বাড়িতে সবাই খায় না, সবাই খায় মানে কাকিমা আছে, কাকিমা চিকেন খায় না, তো সেইখানেও একটা খারাপ লাগার ব্যাপার আর কি, যেহেতু বানাবো একটা ঘরে মোমো বানাবো, সবাই খাবে, যদি একজন না খেতে পারে সেটাও খারাপ লাগবে, তো এইসব নানান ঝামেলার জন্য চিকেন মোমোটা করিনি, ভেজ মোমোই করি। আর মোমো করতে গেলে আমাদেরকে বাড়িতে করেই খেতে হয়, কারণটা হচ্ছে এখানে মানে আমাদের এলাকায় সেরকম একটা মোমো পাওয়া যায় না, শিলদাতে পাওয়া যায়, একটাই দোকান বসে শিলদাতে মোমোর, কিন্তু মোমোটার দামটা অনেকটা বেশি নেয়। আর সবথেকে বড় কথা হচ্ছে মোমোটার টেস্ট আমরা সেরকম একটা পাই না, মানে টেস্টটা ভালো লাগে না, মোমোর অ্যাকচুয়ালি চাটনি দেয় না, মোমোটা করে মোমো তো যেমন তেমন হয়ই, মোমোটার চাটনি যেটা দেয় সেটা হচ্ছে আমের আচার দিয়ে দেয়, একবারই খেয়েছিলাম, একদমই ভালো লাগে না। আমাদের হচ্ছে সেই মেদিনীপুরে নেপালিদের হাতের মোমো খাওয়া অভ্যাস, তো তার থেকে মানে আমাদের শিলদায় যে মোমোটা পাওয়া যায় তার থেকে যেটা আমি বাড়িতে বানাই ভেজ মোমো হলো অনেক 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 বেটার হয়। আর টেস্ট মোটামুটি 90% ওই নেপালিদের মতনই চলে আসে, 100% আমি বলবো না কারণ নেপালিদের মতো টেস্ট আনা অসম্ভব ব্যাপার, তবে 90% টেস্ট কিন্তু চলে আসে নেপালিদের মতনই। ঠিক আছে, তো মেদিনীপুরে নেপালি পাড়া ওখানের মোমো তো বিখ্যাত, সবাই জানো অসাধারণ টেস্ট, তো সেই কারণে মোমোটা ফেভারিট ফুড, যখনই খাবার ইচ্ছে হয় বাড়িতে বানিয়ে খায়, দোকান থেকে কিনে এনে বেকার পয়সা নষ্ট করে লাভ নেই, খাওয়া হয় মাঝে মধ্যেই। তো আজকেও ভাবলাম যে বেশ কয়েকদিন মোমো টোমো বানানো হয়নি, সেই শীতকাল ছিল তখন বানিয়েছিলাম, তো ভাবলাম যে আজকে বানাই টিফিনে মোমো বানাই, দু চারটা করে সবাই খাবে, একটুখানি স্বাদও বদল হবে, মাঝে মধ্যে বানিয়ে খাওয়াটাও ভালো, তাই না? আজকে তো উল্টো রথ, আর এই বাচ্চাগুলো রথ করেছে দেখো ছোট ছোট, সেটা রাখা ছিল আমাদের পাড়ার ওই দিকের একটা বাড়িতে, আর আজকে সেই উল্টো রথটাকে নিয়ে বাড়িতে যাচ্ছে।
তো তার জন্যই বাচ্চাগুলোর অত আনন্দ হচ্ছে। তো রথটা কিউট একদম, দেখো ছোট ছোট বাচ্চাদের ছোট্ট ফুচকা রথ, তার ভেতরে ঠাকুরও বসানো আছে, আর এই যে সবাই যাচ্ছে সঙ্গে প্রসাদও দিচ্ছিল। হ্যাঁ, কামা জল পড়ছে, পালা পালা কত জল পড়ছে, গাছ ভাঙে ভাঙে। আর তুমি কি করছো এখানে, কে করছো এদিকে তাকাও, তুমি জল দেখছো? ও বলি জল দিচ্ছি, কত জল পড়ছে, বৃষ্টিটা এখন শুরু হলো, এখন মোটামুটি বিকেল 5:30 মতো বাজে, তো আজকে এখন মোটামুটি বৃষ্টিটা বেশ ভালো রকম ভাবেই পড়ছে, দেখো বেশ ভালো রকম বৃষ্টিটা স্টার্ট হলো। কি যাচ্ছে, কি যাচ্ছে, জল যাচ্ছে, এই যে দেখো এখানে আমাদের নালাটা দিয়ে পুরো জল নামতে স্টার্ট করে দিয়েছে। তো ওই যে জানালার নেটটার জন্য খুব একটা ভালো দেখায়নি। গুড ইভিনিং, এখন বাজে মোটামুটি 6:30, সন্ধে এখনও হয়নি, বিকেলেই আছে, দিনের লাইট এখনও আছে দেখতে পাচ্ছ। তো বিকেলবেলায় আজকে বৃষ্টিটা বেশ ভালো রকম হলো, মানে এমন বৃষ্টি হয়েছে কারেন্টে যে গেছে আর আসার নাম নেই। তো মোটামুটি বিকেলবেলায় উঠে সব ঘর তো ঝাঁটপাট দিয়ে এখন চুল টুল আঁচড়ে নিলাম, আর এখন জাস্ট আমার মাথাটা একটুখানি খারাপ হয়ে গেল। কেন আমি তোমাদের বলছি, দুপুরবেলায় তো আজকে অনেক কষ্ট করে সব মোমো টোমোর সরঞ্জাম রেডি করে রাখলাম, তো মানে মোমোর চাটনি, দুর্গমের চাটনি, মোমোর পুর সমস্ত কিছু রেডি হয়ে গেছিলো, শুধুমাত্র ময়দাটা মাখা হয়নি। তো ব্যাপার যেটা হয়েছে, আজকে সন্ধেবেলায় এক জায়গায় নেমন্তন্ন পড়ে গেছে, সেটা হচ্ছে যে আমার হাজব্যান্ডের এক বন্ধুর বাড়িতে, সন্ধেবেলায় আজকে আমাদের নেমন্তন্ন পড়ে গেছে হাজব্যান্ডের একটা বন্ধুর বাড়িতে। তো সমস্ত কিছু আমি দুপুর থেকে কষ্ট করে সব রেডি রেডি করলাম, তো একটু আগে হাজব্যান্ড ফোন করে, মানে একটু আগে নয় বেশ কিছুক্ষণ ঘন্টাখানেক মতো আগে আমি ময়দাটা নিয়ে বসেছি ময়দাটা মাখবো বলে, আর তখনই ফোনটা এসেছে, মানে জাস্ট 1 মিনিটের হেরফের, একটু 1 মিনিট পরে যদি ফোন করতো তাহলে আমি ময়দাতে জল ঢেলে দিতাম। তো 1 মিনিট মতো আগে আমাকে ফোন করে বলছে যে আজকে সন্ধেবেলায় ওদের বাড়িতে নেমন্তন্ন আছে তোমার আর আমার, আমাদেরকে যেতে হবে। তো আমি কাজ থেকে বেরোচ্ছি, বেরিয়ে গিয়ে স্নান টান করে আমরা বেরিয়ে যাব। তো সেইখানে আমার সমস্ত প্ল্যান চপাট হয়ে গেল, দুপুর থেকে এত কষ্ট করে মোমোর পুর চাটনি সমস্তটা রেডি করে রাখলাম, আর এখন সেটাই করতে পারবো না, তো খারাপ লাগছে প্রচণ্ড। আমি জানি না যেগুলো রেডি করে রাখলাম সেগুলোই কী হবে। তো এখন মোটামুটি বাজে হচ্ছে 9:45, আর হাজব্যান্ডের বন্ধুর বাড়ির থেকে এই জাস্ট ফিরলাম মোটামুটি 5 মিনিট মতো আগে, এসে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম, চুলটা ছাড়লাম, আর আমরা যখন ঘর ঢুকছি তখন কারেন্টটা এলো। এতক্ষণ পর্যন্ত কারেন্ট যাচ্ছিলো আসছিলো যাচ্ছিলো আসছিলো, আর এখানে সব জামাকাপড়গুলো জড়ো করা আছে, গোছানোর তো সময় পাইনি, আজকে আর গোছানো হবে না, তখন আগামী কালকের দিকে মানে সকাল দিকে করে দেখবো যে গোছাতে পারি কি পারি না, মানে পারি আর কি, আগামীকাল সকালের দিকে গোছাবো, ঠিক আছে। তো হাজব্যান্ডের বন্ধুর বাড়ি গেছিলাম, এই জাস্ট এলাম, তো মোটামুটি আমাদের রাত্রের খাওয়া দাওয়ারও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন টায়ার্ড লাগছে প্রচণ্ড, জানি না কেন, খুব একটা বেশি দূর নয় আমাদের গ্রামে, তাও একটুখানি কেমন যেন টায়ার্ড টায়ার্ড লাগছে। তো আর তো সেরকম কোনো ঝামেলা নেই আছে, আর এখন এর ওয়েদারটা বেশ ভালো আছে। কি কি আমার মাথা, আমি কিছু বুঝতে পারিনি তোর কথা, তোর কোনো কথাই আমি বুঝতে পারিনি। তো যাই হোক, মোটামুটি এখনের মতো মানে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা যদি ভালো লেগেছে দেখতে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরও একটি ব্লগে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অলওয়েজ স্মাইল করতে থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।